আসসালামু আলাইকুম, শামীম নেশনের স্পেশাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তিপণ না দেওয়ায় স্কুল ছাত্রকে হত্যা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণ করে 80 লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে তানভীর নামের এক স্কুল ছাত্রকে হত্যা করেছে তিন যুবক। মঙ্গলবার 26 জানুয়ারি দুপুর 1টায় পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার 24 জানুয়ারি রাত 8টায় উপজেলার নূরপুর ইউনিয়নের পশ্চিম নসরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদকে অপহরণ করে একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহিদ মিয়া, সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া। অপহরণ করে তানভীরের বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ বাবদ 80 লাখ টাকা দাবি করেন ওই তিন যুবক। অপহরণকারীদের ফোন পেয়ে ঘটনাটির সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানায় তার পরিবার। পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের মাস্টারমাইন্ড উজ্জ্বলকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুর 1টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দীপ সহ একদল পুলিশ অপহরণকারী উজ্জ্বলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করা হয়। তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন ওই তিন যুবক। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা ওই ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আসামিদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমাদের এখনকার সংবাদ এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল সংবাদগুলি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।